ওয়েট করি যে শর্মিলা ইন্টারভিউটা কখন নেবে এবং ইন্টারভিউর আগে কখন কমপ্লিমেন্টস গুলো দেবে, বিকজ সব সময় খুব ইনোভেটিভ কমপ্লিমেন্টস থাকে সবার জন্য। মানে সত্যবতী আর ব্যোমকেশের আগে যদি দেব আর রুকমিনীর এই ছবিটা রিয়েল লাইফে দেখতাম, উফ কি এক্সাইটমেন্ট! দেখো 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 কি ছবি! আচ্ছা তুমি চাইছো যে আচ্ছা এরকম রিয়েল লাইফে আগে দেখতাম? না না বাবা, আমি আউট অফ ওয়েডলক, আমি কোনো লাভ চাইল্ডে এই মুহূর্তে আপাতত বিশ্বাসী নেই, এরকম জিনিস তুমি চেয়েও না। তো বিয়ের কার্ডটা দাও, আমি আমার মা এই ইন্টারভিউটা অবশ্যই দেখবে। ওয়েলকাম টু শর্মিলা শো হাউস। আজ রুকমিনী, বাবা কি সুন্দর লাগছে! মানে সুন্দর লাগছে বলাটাও এটা একটা ওভারস্টেটমেন্ট, মানে ও সুন্দরী। আমি না ওয়েট করি যে শর্মিলা ইন্টারভিউটা কখন নেবে এবং ইন্টারভিউর আগে কখন কমপ্লিমেন্টস গুলো দেবে, বিকজ সব সময় খুব ইনোভেটিভ কমপ্লিমেন্টস থাকে সবার জন্য, আর আমার সেটা খুব ভালো লাগে। না, সত্যবতীর সংস্পর্শে এসে আমি সত্য কথাই বলছি। আচ্ছা, সত্য কথাই বলছি, সত্যের অন্বেষণে বেরিয়েছি বলো। যেটা মনে হচ্ছে আমার প্রথমে, হ্যাঁ মানে আমি যেটা লাস্টে করব ভেবেছিলাম সেটাই প্রথমে করছি। আচ্ছা, তোমাদের যখন লুকটা এলো, পোস্টারের লুকটা এলো, আমি তখন সুন্দর চেহারায় হেভিলি প্রেগন্যান্ট, আমি তাই ভাবছিলাম যে এটা যদি মানে সত্যবতী আর ব্যোমকেশের আগে যদি দেব আর রুকমিনীর এই ছবিটা রিয়েল লাইফে দেখতাম, উফ কি এক্সাইটমেন্ট! দেখো 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 কি ছবি! আচ্ছা তুমি চাইছো যে আচ্ছা এরকম রিয়েল লাইফে আগে দেখতাম? না না বাবা, আমি আউট অফ ওয়েডলক, আমি কোনো লাভ চাইল্ডে এই মুহূর্তে আপাতত বিশ্বাসই নেই, এরকম জিনিস তুমি চেয়েও না। তো বিয়ের কার্ডটা দাও, আমি আমার মা এই ইন্টারভিউটা অবশ্যই দেখবে, এরকম কথাবার্তা একদমই বলো না শর্মিলা, বলতে নেই। তোমার যদি এরকম করে ইচ্ছা থেকে থাকে এই মুহূর্তে, তোমার নিজের জন্য আমি দেবকে বলতে পারি। তবে আমি যেটা দেখছি যে তোমার প্রত্যেকটা চরিত্রের জন্য ট্রান্সফরমেশন শুধু ফিজিক্যাল নয়, তুমি নিশ্চয়ই অনেক ফিজিক্যাল ট্রান্সফরমেশনের কথা তুমি অনেক চ্যানেলে বলছিলে, আমি দেখতে পাচ্ছিলাম, কিন্তু সত্যবতী এবং আরো যে চরিত্র করেছো তুমি বিনোদিনী, ওইগুলো আসলে একটা খুব জটিল মেন্টাল এক্সারসাইজ, মানে ওটা হয়ে ওঠার একটা অন্য প্রক্রিয়া থাকে, তুমি সেটা একটু শেয়ার করবে? অফকোর্স, তুমি খুব সুন্দরভাবে বলে, খুব জটিল একটা এক্সারসাইজ, ইটস এ ভেরি কমপ্লেক্স প্রসেস সত্যি বলতে। তাই বিনোদিনীটা তো ছিলই, সেইটা থেকে বেরোতেই আমার যতটা সময় লেগেছে, আমি একটু আগেই বলছিলাম যে যদি আমি ওই প্রসেসটা নিয়ে কথা বলতে শুরু করি তাহলে ভোর রাত ভোর রাত ভোর রাত, আমি নিজেও জানি না আমি ওটার ইন্টারভিউস কিভাবে করব, বিকজ দ্যাট ইজ অ্যান এক্সট্রিমলি ইমোশনাল প্রসেস, অ্যান্ড সবাই শুধু ওই দু তিন মাস সিনেমারই দেখছে, আমার জন্য ওটা প্রায় একটা চার বছর প্রসেস ছিল। বাট আই উইল কাম টু দ্যাট ওয়েন উই কাম টু বিনোদিনী লেটার। বাট সত্যবতীতে যদি ফিরে আসি, আমার পুরো জিনিস প্রসেসটাই উল্টো ছিল, বিকজ অনেকটা পথ চলতে হবে কিন্তু খুব শর্ট একটা টাইমে, বিকজ ব্যোমকেশ দুর্গরহস্য হয়েছেই খুব তাড়াতাড়ি, খুব কুইকলি, জাস্ট টাক 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 করে ডিসিশনস। সো আমার মনে হচ্ছে যখন সত্যবতীর চরিত্রটা আসে, প্রথমে যদি ফিজিক্যালি বলি, আমি অলরেডি গেইন করেছিলাম ফর বিনোদিনী, যেটা আমি লুজ করার প্রসেসে ছিলাম, আগেন আই হ্যাড টু গেইন ব্যাক, আই ওয়াজ প্রায় 70 কেজি হওয়ার চেষ্টা চলছিল আমার, আর আমার হাইটের জন্য এবং আমার মেটাবলিক রেট এতটাই হাই যে খুব ডিফিকাল্ট হয়। অ্যান্ড মানুষ না শুধু অনেক সময় এটাই দেখে যে রোগা হওয়াটাই কঠিন, বাট অনেকজন যারা কনস্টিটিউশনালি রোগা হয় মেটাবলিক রেট লাইক মি, আমাদের মতো মানুষের আবার গেইন করাটা ইজ আ ভেরি ইমোশনালি মেন্টালি ফিজিক্যালি ডিফিকাল্ট অ্যান্ড টিডিয়াস প্রসেস, প্রচুর হরমোনাল চেঞ্জ, স্পেশালি অ্যাজ আ ওমান আরো বেশি ডিফিকাল্ট হয়ে যায়, ইটস আ লট অফ থিংস, লোকেরা কিছু বলতে গেলে 1 সেকেন্ড লাগে, কিন্তু আমার সেই প্রসেসটা ছুটিয়ে যেতে যে কত কষ্ট হচ্ছে সেটা শুধু আমি জানি। সো এই সময়টা কান আর চোখ বন্ধ করে রাখতে হবে, আমি তাই করি, বিকজ আমি মানে আমি এত জটিল একটা প্রসেসে আছি, একবার বিনোদিনী করছি আর সত্যপতি করছি, এই করছি এই করছি, কালকে বুমারাং করছি, আমি এইসব নিয়ে ভাববো নাকি তার বিয়ন্ড কে কি বললো সেটা নিয়ে ভাববো, আমাকে আমার কাজটা নিয়ে ভাবাটা আমার কাজ, তার বিয়ন্ড যেটা হবে সেগুলো সব প্যারিফেরালস, সেগুলো নিয়ে আমি ভাবি না অনেস্টলি। বাট ইয়েস, এইটাই আই হ্যাড টু ভেরি কুইকলি আই হ্যাড টু গেট ইন টু দ্য ক্যারেক্টার অফ সত্যপতী, তার ফিজিক্যালিটি, তার ম্যানারিজমস, তার চিন্তা ভাবনা ধারণা, সব থেকে সুন্দর ব্যাপার হচ্ছিল যে একটা খুব ক্যাজুয়াল সেন্স অফ ইন্টেলিজেন্স আসে সত্যবতী, যেটা আমাকে খুব অ্যাট্রাক্ট করে, সো এই সবকিছু মিলিয়ে সেটাকে গড়ে তোলা, এবং সে তা অ্যাট দ্য সেম টাইম শি হ্যাজ টু বি ভেরি লাভেবল অ্যাট দ্য সেম টাইম, যে সবকিছু মিলিয়ে সত্যবতীকে গড়ে তোলা। অ্যান্ড আমি খুব 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 আমি সব থেকে বেশি যদি কোনো ক্যারেক্টার এনজয় করে থাকি সেটা হলো সত্যবতী। আচ্ছা, তো সত্যবতী এনজয়েবল ক্যারেক্টার, অ্যাট দ্য সেম টাইম তোমাকে বলছে যে অনেক কম্পিটিশন ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমি বলবো সত্যবতীরও একটা ট্রেল আছে, মানে যেরকম ব্যোমকেশেরও একটা ধারা আছে, সত্যবতীরও একটা ধারা আছে, সেই রোলটা চেঞ্জ হয়ে হয়ে এসেছে, হিন্দিতে হয়েছে, অন্য রিজিওনাল ল্যাঙ্গুয়েজেও হয়েছে, এবং
তোমার আগে অনেকেই আছে, মানে তুমি অনেকটা পিছিয়ে গেছো। না এটাও তো দেখতে পারো না, যে তুমি যদি বলো আমি 10 বছর লেট, আই ক্যান বি 10 ইয়ার্স আর্লি, আমি তো 10 বছর আগে চলে এসেছি, সেটাও হতে পারে। সো ওইভাবেই তো দেখতে পারো ব্যাপারটা। তোমার থেকে বুদ্ধি ধার নাই নাকি দেব? দেব তোমার থেকে বুদ্ধি ধার নিয়ে এত বুদ্ধিমান হয়েছে? না না না, একদমই না। দেব নিজের থেকে ভীষণই বুদ্ধিমান একটা ছেলে, সেটাই আমার ওর মধ্যে সব থেকে বেশি অ্যাট্রাক্ট করে এবং ভালো লাগে। যে আমার খুব বুদ্ধিমান মানুষ ভালো লাগে, আমার আমার কানিং সুর এরকম মানুষ ভালো লাগে না, আমার খুব বুদ্ধিমান মানুষ ভালো লাগে। আর আমার মনে হয় আমি একটু আগে আমি এটা বলছিলাম যে আমার বাবা আমাকে বলতেন যে দুটো জিনিস মানুষের থেকে কেউ চুরি করতে পারে, তো সব নিয়ে চলতে পারে, তোমাকে কুকথা বলে তোমার থেকে চুরি করে সব কিছু করে সব নিয়ে চলতে পারে, তোমার দুটো জিনিস নেওয়া যায় না, তোমার বিদ্যে আর তোমার বুদ্ধি। ওফ, এই দুটো জিনিস তোমার শুধু কেবল একদমই একদমই। এবং এখানে এই বিদ্যে বুদ্ধির কথাতে যে ব্যোমকেশ সত্যবতী একদম দেব ব্যোমকেশ মানে পড়েনি আগে, শরদিন্দুর ব্যোমকেশ আগে পড়েনি, সেটা সে মানে এবং দেবের একটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে দেব হচ্ছে খুব মানে খুব ওপেন হার্টেড, ও বলতে এটা কোনো দ্বিধা নেই। অনেকে যেমন না পড়েও হাইড করবে, কিন্তু দেব কখনো হাইড করবে না। তো এই রেসপেক্টে আমি তোমাকে জিজ্ঞাসা করবো, তুমি কি পড়েছো বা শুনেছো, কেউ তোমায় পড়ে শুনিয়েছে আগে? না না, আমার মধ্যে যখন আমি সত্যবতী করি আমার একটা ইন্টারভিউতে জিজ্ঞাসা করেছিল যে তুমি পড়েছো কিনা আগে, তোমার চর্চা আছে কিনা, এরকম যে না খুব ছোট মানে ট্রান্সলেশন কোনো কিছু পড়েছো? না, আমি শুধু আমি মিথ্যে কথা বলে লাভ নেই, আমি একমাত্র ছোটবেলায় আমার মানে একটা ব্যোমকেশের ছবি মা বাবারা দেখাতে নিয়ে গেছিল থিয়েটারে খুব ছোটবেলা, তখন আমি খুবই ছোট হয়তো, এবং সেরকম ভাবে আমার পড়া ছিল না, কিন্তু আমার সেইটা সেই প্রশ্নটা নিয়ে আপত্তি ছিল না। আমাকে তার পড়ার একটা প্রশ্ন করেছিল যে তাহলে করবে কিভাবে, আলম কেন বাঘ যতীন করতে গেলে কি বাঘ মারতে হয় আগে? আমাকে এটা কিন্তু কি আমার প্রসেসটা দেখো, আই উইল ট্রিট ইট অ্যাজ এ স্ক্রিপ্ট, আমাকে চরিত্রটা বুঝতে হবে। হ্যাঁ, এবার চরিত্রটা যখন আমাকে অফার করা হয়েছে আমি তারপরে পড়বো, তখন আমি পড়লাম, তখন আমি তার সম্পর্কে শিখলাম, তখন আমি আমার স্ক্রিপ্ট নিয়ে ওয়ার্ক করলাম, এবং আমি অরিজিনাল টেক্সটার সঙ্গে তার পার্সপেক্টিভ গুলো মিলিয়ে সেইটা লিখে সবকিছু নিয়ে আমি সত্যবতীকে বিল্ড আপ করলাম। সেটা আমার মনে হয় জানা খুব দরকার। আমি যেটা জানি না সেটা আমি বোকার মতো বলি যে হ্যাঁ আমি সেটা পড়েছি সেটা শিখেছি, তাহলে সেটা নির্বুদ্ধিতার প্রমাণ দেবো আমি। কালকে ফট করে তুমি একটা কিছু জিজ্ঞেস করে না, আমি বোকাবো, তার থেকে বলো আমি সত্যি একসেপ্ট করেছিলাম যে না আমি বিশ টাকা আমি কিন্তু পড়িনি, আমি কিন্তু শার্লক আমি সত্যি পড়েছি, আমি মিথ্যা কথা বলে লাভ নেই। সো আমার ব্যোমকেশটা পড়া নেই, আমার পড়া নেই, তো আমাকে হেল্প করো। আর আমার মনে হয় তো ব্রেভেস্ট থিং, সব থেকে সাহসী জিনিস একটা মানুষ যেটা করতে পারে সেটা হলো হেল্প চাওয়া। এটা কিন্তু করতে অনেক সাহস লাগে মানুষের, ঠিক? তো আমি সেটাই করেছি এবং আমাকে সবাই হেল্প করেছে, আর আমি সেই সাহায্যের সাহায্যে সত্যবতীকে গড়ে তুলেছি। এরপরে কখনো অনির্বাণের সত্যবতী হবে বা যদি আমাকে সেরকম ভাবে যদি আমাকে সেরকম মানে দেবের সত্যবতী হয়ে যাওয়ার পর দেব তোমার ছাড়বে? আমি আমিরের রুমি ইন সুইজারল্যান্ড হয়ে খুব খুশি ছিলাম। আমার মনে হয় এই সত্যবতীটা না খুব খুবই স্পেশাল, খুবই স্পেশাল, খুবই প্রাইসলেস একটা সত্যবতী আমার কাছে হয়ে থাকবে। আমি অবশ্যই যদি সেরকম কিছু আসে আমার কাছে, যদি এইটার মতো এরকম ইন্টারেস্টিং হয়, যদি সেইভাবেই সত্যবতীর ক্যারেক্টারটাকে ডেভেলপ করা হয়, ওয়াই নট, অফকোর্স। বাট অ্যাট দ্য সেম টাইম আমার আবার অ্যাজ অ্যান অভিনেতা একটা জিনিস আছে, অভিনেত্রী একটা জিনিস আছে যে আই ডোন্ট লাইক রিপিটিং দ্য সেম থিং, মানে তাহলে আমার মনে হয় যে মজাটা কোথায়? মানে মানে আমি তো ওই কনভেনশনাল নেম ফেম আর ফ্যান্স হবে এইটা ভেবে তো অভিনয় করি, যখন আমি অভিনয়টা করছি আমি অভিনয়টা খুব এনজয় করছি, এই যে এক একটা অন্য অন্য কিছু করে এটা আমার কাছে খুব এক্সাইটিং। সো যখন আমি দুম করে সত্যবতী করলাম আমি খুব এক্সাইটিং একটা প্রসেস হলো, করতেও নিজেকে দেখতেও সবকিছু খুব এক্সাইটিং লাগলো। সো যদি আসে অফকোর্স করবো কিনা মানে হ্যাঁ করবো, ওয়াই নট, যদি এরকম একটা ইন্টারেস্ট যদি একটু অন্যভাবে ভাবা হয় তাহলে তো খুব মজা। এই যে দুর্গা রহস্যে ট্রেলার দেবকে দেখে তোমার কি মনে হয়েছে যে অনেক কিছু গুণ আছে দেবের কিন্তু একটা কিছু ল্যাকিং, সেটা কি তুমি শেয়ার করবে? মানে যদি তোমার মনে হয়ে থাকে যে এই জায়গাটা দেব আরেকটু অন্যরকম করলে, দেব একটা এক্সট্রা পাঞ্জাবি পাজামা পড়তে পারত। আচ্ছা, আমার সেটা মনে আছে। আর একটা এক্সট্রা, দিস ইজ লুকিং ভেরি গুড ইন দ্যাট। লাস্ট কোশ্চেন, লাস্ট, সেটা হচ্ছে যে এখানে দেব মানে ব্যোমকেশের সত্যবতীকে প্রেগন্যান্ট হয়ে দেখা গেছে, গল্পতেও তাই ছিল। তোমাকে বলতে হবে যে ব্যোমকেশের ছেলে হয়েছিল না মেয়ে, সেইটাও জানতে আপনাদেরকে 11ই আগস্ট দেখতে হবে, তাই এর উত্তরও এখানেই আছে।
আরে বাস, কিছুতেই রুকমিনীকে টলানো গেল না। আর আমি আমি স্বীকার করতে বাধ্য হচ্ছি, দেবের থেকে রুকমিনী বেশি ইন্টেলিজেন্ট। ও বাবা, শর্মিলা সহজের জন্য যদি একটা বার্তা দাও। শর্মিলা সোহাজের সমস্ত দর্শকদেরকে বলতে চাই যে আমি যতটা এনজয় করি শর্মিলার সাথে প্রত্যেকবার ইন্টারভিউ করতে, তার থেকে হয়তো আর একটু বেশি আপনারা এনজয় করবেন 11ই অগস্ট থিয়েটার্সে গিয়ে ব্যোমকেশ ও দুর্গ রহস্য দেখতে। একদম 11ই অগস্ট দেখতেই হবে।